ولا يسري. গাটটা পাকা করে হাসর মাঠে তোলা হবে, একজনের লজ্জাস্থানের পথে আর একজন এক সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। মাথা রাত বিঘা দুপুরে সুরমার কাটিরা যত বড় এই পরিমাণ উপরে সূর্য থাকবে, লালি আন্দা লাইকা যাইব আর এমন ভাবে সূর্যের তাপ মারবে ওই মাথার খুলিটা আটাস করে ফাইটে যাবে। আর মাথার মধ্যে যেই মগজগুলো আছে এই মগজগুলো টকবক টকবক করে ছিটে ছিটে পড়বে। সবার মুখের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। হিসাবটাই শুরু হবে না, এমন একটা গরম পানি হবে সেই ময়দানে, নিজের ঘাম পরে পরে পানিটা হবে, যার গোনা যতটুকুন সেই পরিমাণ পানি ঝরবে। কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে। এ আমার বাবা জিরারি, ও তাল করে বন্ধুরা, ও কচুয়ার বাবার। এবার যার গুণা যতটুকু নিচের কতটুকু পানি ঝরবে, কেউ হাঁটু পানিতে কেউ কোমর পানিতে, এই পানিটা দুনিয়ার আগুন যত গরম গো তার চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানিটা। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সবাই 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 পকেটে হাতের ব্যাগ নিয়ে ঢুকছে, একটা হাত যেন বাদ না যায়, সবাই সবাই অবশ্যই টাকা দিবেন ইনশাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীব আধার ঘরে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, প্রেমের মালা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে আবল ইয়া রাসূলুল্লাহ। ব্যাগ নিয়ে একটু আলাদা আলাদা যান সব একসাথে, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন
কিয়ামতের বড় বড় আলামত গুলো হলো এই দুনিয়ার জমিনে ইয়াজুজ মাজুজ আসবে। এই ইয়াজুজ মাজুজ এখনো প্রাচীরের মধ্যে বন্দী আছে। এই ইয়াজুজ মাজুজ বৃহৎ আকার বিশিষ্ট জীব, এরা বিল্ডিংটা থেকে বের হয়ে যাবে। মানুষগুলাকে পিঁপড়ার মতো মনে করে কামড়িয়ে কামড়িয়ে খাবে, পিঁপড়ার মতো মনে করে পায়ের নিচে পালাইয়া পালাইয়া মারবে। নদীর মোহনায় তারা দাঁড়াইয়া বিশাল বড় নদীর পানি তারা হা করলে শুকাইয়া যাবে। এই কেয়ামতের আলামত হলো এইগুলা দুনিয়াতে প্রকাশ হয়ে যাবে। দুই নম্বর হলো দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, এটাও কেয়ামতের আলামত। দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান, ইমানদার যারা তারা কখনো আল্লাহ মানবে না, জবানটা খুলে বলেন আল্লাহ কি দুইজন না একজন। ইমানদাররা বলবে না তোরে আল্লাহ মানতাম না, তুই হলে কানা, আমার আল্লাহ কখনো কানা হতে পারে না, আমার আল্লাহ হলো একজন যিনি হাশরের ময়দানে আমরা দেখা দিবে। এ বন্ধু রে ও মুরব্বি বাবা, এই দাজ্জালের কপালের মধ্যে তিনটা আরবি লেখা থাকবে, একটা হলো কাফ আর একটা হলো ফা আর একটা হলো র। তুই হলে কাফের, তোরে আল্লাহ মানতাম না, যেই মাত্র ইমানদাররা দাজ্জাল রে আল্লাহ মানবে না, ইমানদার সে মাইরা ফালাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে। এবার সাহাবীরা বলে নবী গো, দাজ্জালের ফেতনা যদি বড় ফেতনা হয়, সে যদি আমরা রে মাইরা ফালাই, আমরা তো অনেক ব্যথা পাবো। আল্লাহর হাবিব বলে উম্মো না না না, তোমরা ব্যথা পাবে না, কারণ দাজ্জাল যখন তোমাদেরকে আগুনের মধ্যে ফেলে দিবে, দাজ্জাল মনে করবে এটা আগুন, কিন্তু আমার আল্লাহ এই আগুনটারে ফুলের বাগান বানায়া দিব। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে এই দাজ্জাল আসবে, এই দাজ্জালের মোকাবেলা সেই দিন সম্পদ দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা বংশ দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা অস্ত্র দিয়ে করা যাবে না। ভাই কেন, এই দাজ্জাল রে আল্লাহ ক্ষমতা দিব। ও বন্ধুরি, দাজ্জালকে অন্য কিছু দিয়ে মোকাবেলা করলে চলবে না, কারণ সেই দিন দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। চিৎকার মেরে কোন কি দিয়া, ইমান দিয়া দাজ্জালের মোকাবেলা করা লাগবে। এবার দাজ্জাল আসবে, আমার নবী বলে এটা কিয়ামতের বড় আলামত। আরো কিছু আলামত আছে, আরো কিছু আলামত আছে রে বাবা। কেমন আলামত আছে জানো নি, যে দাজ্জাল যে আসবে দুনিয়ার জমিনে, আরো কিছু আলামত আছে। এই এই আসমানটা আপনারা দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সাত পল্লাই বানাইছে, জবানটা কোলে কোন কয় পাল্লাই বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমানটাকে সাতটা স্তরে বানাইছে। ও যুবক রে, প্রথম আসমানের নাম হলো রকিয়া, এই রকিয়া আসমানটার রং হলো দুধের চাইতে আরো সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এই আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এই আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দ্বারা বানাইছে। পঞ্চম আসমানের ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। ও বন্ধুরে, সাত নম্বর আসমানটার নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। এখানে দ্বিতীয় আসমানটা আল্লাহ বানাইছে লোহা দিয়া। তাইলে আপনারা জবান কইলা কোন লোহার আসমানটা কি ভারী না হালকা, আরো জোরে কোন কি, আমার আল্লাহ সাতটা স্তরে আসমান বানাইলো কি দিয়া ওয়াজ বুঝা মুড়ি তাল তলার বন্ধু, ও তাল তলির বন্ধু কি দিয়া বুঝাবো,
আল্লাহ আসমান বানাইছে পাথর দিয়া, লোহা দিয়া, তামা দিয়া, স্বর্ণ দিয়া। এত বড় আসমান আল্লাহ বানাইল, সাতটা আসমানের স্তর, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আমার নবী বলে এত ভারী রাস্তা একদিন টুকরা টুকরা হইয়া পড়া যাইব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই সাত আসমানের ভিতরে আমার আল্লাহ যে তারকা বানাইছে, তারকা এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বড়। আমি পাতলা ওয়াজ করতেছি না, একটু গভীর ওয়াজ করতেছি। এখন যে সাতটা আসমানের নাম বলছি, আমার মনে হয় না যে আপনার জন্মের পরে আসমানের নাম জানছে না। কোন আসমানটা কি দিয়া বানাইছে আমার মনে হয় না যে আপনার জন্মের পর আপনি শুনছেন যে কোন আসমানটা কি দিয়া বানাইছে। আপনাকে আমি অনেক রিচার্জ এর পরে ওয়াজটা দিলাম। লোহার আসমান কোন খুঁটি আছে? না। নিমক কারাম বান্দা, আপনি উদাসীন হয়ে গেছেন। একটা পর্দা, কাপড়ের পর্দা, পাতলা পর্দা বানাইতে দেয়া কয়টা কুড়ি লাগাইছে? সাতটা আসমান আল্লাহ বানাইছে পাথর দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, তামা দিয়া। খুঁটি কয়টা? তা আপনার বিবেক জাগ্রত হয় না কেন? এই জন্য বিবেক হলো সবচেয়ে বড় আদালত। একটা কদম সামনে যাইতে পারবে না, সময় আসতেছে, একটা কদম সামনে যেতে পারবেন না। আল্লাহর হাবিব বলে কিয়ামতের আলামত ওই আসমানের ভিতরে যে তার কাছে এই তারকা গুলো খুলে খুলে পড়ে যাবে। এই আসমানটা ছিদ্র হয়ে যাবে। আসমান থেকে তারকা গুলো খুলে খুলে পড়ে যাবে। জমিনের মধ্যে সুনামি শুরু হবে, ঢেউ শুরু হয়ে যাবে। গড়ের উপরে 40 হাত, মাথার উপরে 40 হাত, পাহাড়ের উপরে 40 হাত, এমন একটা পানির ঠেলা মারব। মাটির নিচে তো শক্ত গাছ, পানির ধাক্কা আর ছোটে সেকেন্ডে মাটিতে শুয়ে যাইব। কিয়ামতের আলামত হলো আমার নবী বলে এই দুনিয়ার জমিন অনেক পাহাড় আছে, কিয়ামত যেদিন শুরু হবে এই পাহাড় গুলো আকাশে তোলার মতো উড়ে যাবে। বন্দরে আমার ও তালতলের বাবারা, ও কচিয়ার কচুয়ার বাবারা, রহিমানগরের বন্দরা, হাজীগঞ্জ চাঁদপুর শাহরাস্তির বাবা, সব তোলার মতো উড়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর এই পাহাড় গুলো আল্লাহ কেন বানাইছে? আমার বলতে হবে না, আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ জমিনটা যেন অশান্ত না হয়, জমিনটা যেন কাঁপাকাঁপি না করে, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পের এক মারছিলাম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা আলামত হলো এই পাহাড় গুলা তোলার মতন উড়ে যাবে। যখন পাহাড় উড়ে যাবে তখন জমিনটা কাঁপতে শুরু করবে, কাঁপতে শুরু করবে।
ওয়াতাকুনুল জিবালু কালাইহনিল মাংফুশ, এই পাহাড় গুলো তোলার মতো উড়ে যাবে, তখন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, দাদার কি অবস্থা হবে, ওই সময় মানুষের কি অবস্থা হবে রে বাবা। পাহাড় উড়ে গেলে জমিনটা যখন কাঁপবে, আল্লাহ বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কালাইহনিল মাংফুশ, এই পাহাড় গুলা তোলার মতো উড়ে যাবে। এখন আমার কি অবস্থা হবে, এটা আল্লাহ কোরআনে বলছে, যখন পাহাড় গুলো উপরে উড়ে যাবে, জমিন যখন টলমল করবে, মানুষ কি দাঁড়ায় থাকতে পারবো? ছুটবে একটা ভূমিকম্পের লাড়া দে, মানুষ ঘর থেকে আল্লাহ আকবার বলে বাইরিয়া যায়। আর কন্টিনিউ যখন জিলজালা শুরু হয়ে যাবে, জালজালা জালজালা কম্পান তৈরি হবে, তখন মানুষ গুলা ফরিং এর মতন উড়ে যাবে। তালতলির মানিক মিয়ার বাপের নাম হলো আব্দুর রহিম মিয়া। সেকেন্ডের ভিতরে রহিম মিয়ার কোল থেকে সন্তানটা ছিটকে যায়া লন্ডন চলে যেতে পারে, চোখের পলকে মায়ার বন্ধন ছিন্ন হয়ে যাবে। হায়রে ও আমার যুবক, কি দিয়ে ওয়াজ বুঝাবে, তো গভীর ওয়াজ করি না, এত ভিতরে ঢুকে ওয়াজ আমি এখন করি না, আজকে একটু করতেছি বোঝার জন্য বলতেছি। আমি স্বাভাবিক আলোচনা করি, এরপর যেহেতু আমার সামনে কিয়ামত এসে গেছে, সবচেয়ে বড় কিয়ামত হলো যখন তালতুলি ঘরের দরজায় নাসির ভাইয়ের সামনে আজরাইল এসে যাবে, দুলাল ভাইয়ের সামনে যখন আজরাইল এসে যাবে, জাহাঙ্গীর ভাইয়ের সামনে যখন আজরাইল এসে যাবে, তাহিরির সামনে যখন আজরাইল এসে যাবে, এটার মতন বড় কেয়ামত আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চিরদিন, বল এ রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বাসি বাগানে বাগরস্তানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর, বাসি বাগানে বাগরস্তানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বল হারিয়ে যাব, ঠিক আছে, কে দিন আমি রব নাই চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও
কোনো দিন হারিয়ে যাব নীরব নায়েব বঞ্চির দিন বল হারিয়ে যাব একই ও হাই 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 বলছিলাম রে বাবা বড় কেয়ামত হলো আজরাইল আসবে যাকে দিকে পড়ে যায় আসুন মানুষগুলো ফরিং এর মতো উড়ে যাবে কেউ দেশ দিকে দেশান্তরে ছিটে যাবে আল্লাহর হাবিব বলেন ওই সময় কোনো মহিলা যদি ডেলিভারি কেসে থাকে কোনো মহিলা তাকে তিন মাসের গর্ভবতী কেউ তাকে চার কষ্ট হচ্ছে আপনাদের দেখে আজকে বসতে অসুবিধা হচ্ছে একদম লাইন টু লাইন শেষ করবো লাস্টে নবী সারা যে আসলে কোনো উপায় নাই আমি প্রমাণ করে দিয়ে যাবো আপরে ও বাজান বাজান রে মানুষগুলা তোলার মতন উইরা যাইব আল্লাহর হাবিব বলে ওই সময় কিছু কিছু মহিলা যদি কোনো মহিলা কেউ তিন মাসের গর্ভবতী থাকবে কেউ পাঁচ মাসের গর্ভবতী থাকবে কেউ আট মাসের গর্ভবতী থাকবে এই গর্ভবতী অবস্থায় যখন দুনিয়াটা ঝালঝালা হয়ে যাবে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিনের নিচে কয়লার খনি আছে জমিনের নিচে তেলের খনি আছে জমিনের নিচে স্বর্ণের খনি আছে এই সব খনিগুলা বাইরিয়া যাইব আজকে মানুষ এত স্বর্ণের পাগল ওই দিন চোখের সামনে গাট্টি গাট্টি পরিমাণ পাহাড় পরিমাণ স্বর্ণ বাইসা উঠবে কিন্তু দুনিয়ার বিভীষিকাময় কারণে ঝিলঝিলার কারণে ঝালঝালার কারণে কম্পনের কারণে ভয়াবহ অবস্থার কারণে কেউ এক ইঞ্চি স্বর্ণের প্রতি লোভ করার সময় পাবে না একটাই কথা বাচ্চা বাঁচাও 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 ঠিক কিনা মুর্শিদ 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 আমি মনে করি তুরি কে পন্থী যারা এরা বুঝবো আমার মন এ দিল মজাই আর মুর্শিদ নিজে হের দেশে যায় আমার মন এ দিল যদি নিজে হের দেশে মুর্শিদ কেউ থাকবে
তিন মাসের গর্ভবতী, পাঁচ মাসের গর্ভবতী, আট মাসের গর্ভবতী, যখন কেয়ামতের উপরে মাটির একটা কম্পন সৃষ্টি হবে, ওই পেটের আট মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে, চার মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পড়ে যাবে। এটা যে কত কষ্ট আপনারা বুঝবেন না, আপনার মা রেজি গাইবে না, মা ডেলিভারির কষ্টটা কেমন গো মা? মা কইব পুত্রে ডেলিভারির সময় এমন মনে হয়েছে, আগে যদি জানতাম পুত্র জন্ম দেওয়া তো কষ্ট, জীবনও ফেটের মধ্যে বাচ্চা নিতাম না। মা ওই সময় কইছে, একটা ছুরি দিয়ে আমার গলাটা কাটতে আলাদা কইরা দাও। যদি জানতাম এত কষ্ট, কোনো দিন পেটে আমি সন্তান নিতাম না। এই পোলা যখন বড় হইয়া মারা লাতি মারে মারে বাদ দেয় না, আমার আল্লাহ তখন আর সহ্য করে না, কথা হাই রে আমার বাবা তালতলির বাবা, যখন মার পেট থেকে সন্তান বের হইয়া যায়, তালতলিতে এমন ঘটনা আছে নাসির ভাই, ডেলিভারি কেসে যায় সন্তান ওয়া ওয়া করা কান্দে, মা আর জবান দিয়া শ্বাস আসে না। এমন অনেক মা আছে সন্তান প্রসব করছে আর ওই দিক দিয়ে মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, এমন ইতিহাস সমাজে আছে না? না, আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আবার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়, কত সম্মান দিছে আমার আল্লাহ। অথচ আমরা আমার মার সম্মান দিতে জানলাম না, বাপের ইজ্জত সম্মান দিতে পারলাম না, মাল কামাইছি টাকা কামাইছি বাপের কেহার কথার হিসাবটাও দিলাম না, মারেও হিসাব দিলাম না। আজকে বাপটা চলে যাওয়ার পরে মিনিটে মিনিটে ঘরে শুইলে বাপের কথা মনে হয়, ব্যাংকের টাকা গুনলে বাপের কথা মনে হয়, ঈদের জামা কিনতে গেলে বাপের কথা মনে হয়। ও বন্ধুরি ও যুবকের দল, বড় একটা মাছের মাথা খাইলে বাপের কথা মনে হয়, ও আব্বা তুমি আমরা জন্ম দেওয়া দিয়ে গেল গো বাবা, কোথায় চলে গেছো তুমি এখন? আল্লাহর হাবিব বলে মার পেট থেকে সন্তান যখন পড়ে যাবি, স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রী নিজ দিয়া রক্ত করে গেল, মা সন্তান বলবে আমার মায়ের নিজ দিয়া রক্ত পড়ে গেল। ও বন্ধুরি রক্ত পড়ে কেন? তখন মানুষ বলা বলি শুরু করবে, তারকা করে যাচ্ছে, সমুদ্র উতলাইতেছে, পাহাড় উড়ে যাচ্ছে, জমিন নাচতেছে, আকাশের গুলা আকাশের নক্ষত্র খুলে খুলে পড়তেছে, ওই সমুদ্রের মধ্যে সুনামি উঠে গেছে, আর মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলল কি হইল কি হইল কি হইল, আকাশটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, মার পেট থেকে সন্তান পড়তেছে কেন, জমিনটা দুলতেছে কেন? একটাই কথা ওই যে আমার আল্লাহ বলছিল, কুল্লু মান আলাইহা ফান, কোরআন শিব পড়লে কি বাবা খারাপ লাগে? আবার পড়ব, কুল্লু মান আলাইহা ফানি ওয়ায়াবা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। দুনিয়ার জমিনে শুধু পানি আর পানি, কোথায় গেল আসমান, কোথায় গেল মানুষ?
পৃথিবী নীরব হয়ে পড়ে থাকবে, 50,000 বছর কোন আওয়াজ নাই। আল্লাহ পঞ্চাশ হাজার বছর পরে আমার আল্লাহ একটা মাঠ বানাবে তামা দিয়া। অনেক বিতর্ক কথা বাবা, কি দিয়া বলছি? তামা দিয়া বানাবে, তামা তামাহার একটা মাঠ বানাবে। ও তাহির হুজুর, ওই মাঠের নাম কি? ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। কথা কোন ঠিক কিনা? ও হুজুর, হাসর অর্থ কি? হাসর অর্থ হলো একত্রীকরণ, যেই মাঠে সবাইকে একত্র করা হবে, এই জন্য এটার নাম হলো হাসর। কথা বলেন ঠিক কিনা? সব উল্টা যাবে। এটা কোন দেশে? কই সিরিয়ায়, শাম দেশে হাসরের মাঠটা হবে। অনেকে মনে করে হাসর মাঠ আসমান হইল, বেড়া আসমান দিয়ে বাঙ্গিয়া সুর মারে দেব। শাম দেশে তামার মাঠ, ওইটার কিছু উপরে থাকবে সূর্য, পুরো তামার মধ্যে এমন সূর্য তাপ লাগবে পা রাখা সম্ভব। তখন আল্লাহ বলে সব আয় এই মাঠে, পানি থেকে উঠে যাবে, আগুন থেকে উঠে যাবে, কবর থেকে উঠে যাবে। বাইরে কবর থেকে উঠে যাবে। এখন আগুন থেকে যাবে কারা? মন নাই ইন্দ্রা যেতে শালা লাশ করছে, বাঁচবে না। কিছু লাশ আছে পানির মধ্যে ডিপে গেছে, আর লাশ খুঁজে পাওয়া যায় নাই, জানা যাও হয় নাই, মানুষ খুঁজে পায় নাই, ওই লাশ গুলা পানির থেকে উঠতে দেব। ওয়া ইদাল কুবুর বুসিরাত, আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত। সব রসুল বলেন সব উলঙ্গ অবস্থায় মাঠটা যাবে, হাসরের মাঠে। আসিরি ভাই ওয়াজ বুঝছেন তো? আমার ঘুরতে গেছি এখান থেকে না দিলে হুট করে হাসরে যাওয়া যায় না। ঠিক আছে, লাইন দিয়ে যাও। এটা একটা পরিপূর্ণ হাসর ও কিয়ামতের আলামত, ঠিক আছে কিনা বলেন? বুঝ পাইছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, জোরে গো। সবাই কি কাপড় পরে যাইবো? কি অবস্থায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বিস্ত্রী না সুন্দর? অনেক সুন্দরী। রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাসল মাঠে উলঙ্গ অবস্থা যাবে, এটা কেমন ধরনের মাঠ? লজ্জাকর হয় না? রাসূল বলেন, আয়েশা রে, ও আয়েশা, কবর থেকে তোলার সময় তো গাঁটটা বেহা করে তুলব, ফর্দা ফেল চান আমার দেহের নেই, বাজার সত্যি করে কেন আপনার কি কষ্ট হইতেছে? বাজান আর 10-12 মিনিট সময় আমার দিবেন না ইনশাল্লাহ, আল্লাহ কবুল করো। আমি 5 ঘন্টার ওয়াজ করে আলাম, চিন্তা করেন ইনশাল্লাহ, আমি ফাঁকি দিই না, আমি ডাইরেক্ট ওয়াজ করি। মারহাবা জোরে গন, আসেন না আপনারা? মারহাবা জোরে গন, কারা কারা আসেন একটু হাত তুলেন তো দেখি সবাই। Yeah.
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশারালো তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ হাশরের ময়দানে কাফর ফিরে উঠবে না উলঙ্গ অবস্থায় আল্লাহর হাবিব বলে আয়েশারি ও আয়েশা গাটটা পাকা করে হাসর মাঠে তোলা হবে একজনের লজ্জাস্থানের প্রতি আরেকজন এক সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না মাথার আদবিগা দুপুরে সুরমার কাটিটা যত বড় এই পরিমাণ উপরে সূর্য থাকবে লালি আন্দা লাইকা যাইব আর এমন ভাবে সূর্যের তাপ মারবে ওই মাথার খুলিটা আঠাশ করে ফাইটে যাবে আর মাথার মধ্যে যে মগজগুলো আছে এই মগজগুলো টকবক টকবক করে ছিটে ছিটে পড়বে সবার মুখের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান থাকবে ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে হিসাবটাই শুরু হবে না এমন একটা গরম পানি হবে সেই ময়দানে নিজের ঘাম পরে পরে পানিটা হবে যার গোনা যতটুকু সেই পরিমাণ পানি ঝরবে কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে এ আমার বাবা জিরারি ও তার চাইতে সত্তর গুণ বেশি গরম হবে সেই পানিটা পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমনি পাক গুলা খুলে যায় এমন ভাবে তার গরম পানির কারণে তার হাড্ডি থেকে গোস্ত থেকে হাড্ডি থেকে গোস্ত গুলা খুলে যাবে বন্ধু এমন ভাবে তারা কাঁদবে একদিন না দুই দিন নয় হাসরের ময়দানে মরণের আগে যেমন সাকরাতুল মাউতের কষ্ট বড় হাসরের ময়দানে হিসাব হওয়ার আগে আরো বড় হিসাব আছে ওই 50,000 বছর ওই গরম পানির মধ্যে দাঁড়াইয়া আল্লাহ ও বন্ধু এমন ভাবে কাঁদবো আল্লাহ সেদিন বলবে লিমানিল মুলক ইয়াউম আজকে রাজত্ব কার আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি কিন্তু হাসরের ময়দানে চার পাবে না ও আল্লাহ তুমি হিসাবটা শুরু করো না 50,000 বছর পার হয়ে গেল হিসাব দাই শুরু হবে না আদম নবীরে বলল কাজ হবে না ইব্রাহিম নবীরে বলল কাজ হবে না জাকারিয়া নবীরে বলল কাজ হবে না ইউসুফ নবীরে বলল কাজ হবে না 50,000 বছর পরে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি গলা তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন আর
হিসাবটা যখন শুরু হইয়া যাবে, ওইলে জান্নাতে নাইলে জাহান্নামে নাইলে সুপারিশ একটা তো হইব। হিসাবটা মামলা যখন পেন্ডিং থাকে, বাদী বিবাদের শান্তি নাই, যখন মামলাটা হিয়ারিং হয় তখন একটু ভাল লাগে কথা কোন ঠিক কিনা, ওইলে ইয়েস আর নয় নট হবে। ওই হাশরের ময়দানে আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, ওই কঠিন মুসিবতে কোনো নবী উকিল হইতে পারবে না, কোনো নবী উকিল হইতে পারবে না। ওই সাফাতের ফাইলটা যেই নবীর হাতে নিবেন, উকিলের ফাইলটা যেই নবীর হাতে নিবেন, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। সকল নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, আর আমার নবী ওই যে মাকামে মাহমুদের গোড়ার ব্যাগ কেন তাহিরি নবী নবী করে, কেন কেন? একটা মাত্র কারণ, আমি নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি আমি কবুল হয়েছে কিনা আমি জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, দান করছি কবুল হয়েছে কিনা জানি না, দোয়া করছি কবুল হয়েছে কিনা জানি না, মাহফিল করছি কবুল হয়েছে কিনা জানি না, আমি গরিব দান করছি কবুল হয়েছে কিনা জানি না। যেহেতু আমি জানি না, যদি কবুল না করে থাকে আমার আমল নামা জিরো। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ, কষ্ট হচ্ছে আপনাদের, বলবো গজলটা, অতি ডুব দিলে রূপ, আমার তো কই তো দিব আগে, আমি সুরটা দরাই দিব তো আমার টলে দেবো গা, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাটি বুঝতে পারবে ও জান বাটি কোথায় কি রতন, দিল যদি ঠিক না তাহে রে বাস পচবার আগে লাশ পচে যায় বোঝা, আর দিল ঠিক থাকলে একটা খেলা আছে, আছে আছে নি রে ভাই, আছে রে ভাই আছে, আরে দিল যখন হবে খাটি বুঝতে পারবে ও জানো বাটি কোথায় কি রতন, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে, পাবি মানিকার রতন সে তাই মানিকার রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ। এখন আমার খুশি লাগতেছে, কারণ আমার নবী যে হাসুর মাঠে সাফ সুপারিশের ফাইলটা হাতে লয়ে লিছে, সুবহানাল্লাহ কই না রে, আমি আসামি, আমি ফরারি, আমি গুনাহগার, আমি নাফিস, আমল শূন্য, বাহাদুর নাই, একটা বাহাদুরি আছে, আনতা ইল্লা আনতা মা মান হাবাবত, নিশ্চয় আমি নবীকে ভালোবাসি, রাসূল বলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, সুবহানাল্লাহ, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটা মহাপদে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।